ये भी बहुत अच्छी है। तुम्हार में ये लुकटा खूब बजे, खूब बजे, खूब रागी, मुझे डांटता है, खूब बौखे सब समय। जाओ तुम्हें, जाओ ना, जाओ। छोटे बाबू आपनी এখন এখান থেকে যান, আমি ওনাকে সামলে নেব। না যাব, তোমাকে একা ওর সাথে আমি রেখে যেতে পারবো না। আচ্ছা আপনি কেন এরকম করছেন বলুন তো, একটু পরে তো দেবী দিদিমণি চলে আসবে, আপনাদের তো কাজে বসতে হবে তাই না? আপনি যান না এখান থেকে, আমি ওনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি আসছি। আপনি এখানে থাকলে উনি ঘুমোবেন না, আপনি যান। ঠিক আছে, কিন্তু যাবা খুব সাবধানে। দেখ আমি বলছি যে তুই এখন ছোট ভাইয়ের কাছে যা, বুঝলি তো? আমি এই ঘরে আছি, তাছাড়া সঞ্জয় তাকে তো ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি, এক্ষুনি ঘুমিয়ে পড়বে, তুই যা। না না ছোটদীপ তুমি যাও না, আমি এখানেই রয়েছি, তুমি যাও। বৌদি ভাই তুই বুঝতে পারছিস না, দেখ দেখ দেবী দিয়ে আসবে এক্ষুনি, ঠিক আছে? তোর তোর এখন ছোট ভাইয়ের আশেপাশে থাকাটা দরকার, তুই যা। কিন্তু ছোটদীপ তুমি এভাবে কেন বলছো? দেবী দিদিমণি তো এখানে কাজ করার জন্য আসছে, আর আমি ওদের মাঝখানে থেকে কি করব বলো? বৌদি ভাই, বৌদি ভাই স্বামীকে না খুব একটা বেশি চোখের আড়াল করতে হয় না জানিস তো। আমি কতটা এখন বলছি তুই হয়তো বুঝতে পারবি না, আমি জানি, সময় এলে কিন্তু তুই ঠিক বুঝবি। যা এখন যেটা বলছি শোন, যা। বাবা বলছি, গুড মর্নিং এভরিবডি। তুমি এত সকাল সকাল, আজ আমাদের কত কাজ আছে বলো তো, এক মিনিটও নষ্ট করা যাবে না, চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি, চলো চলো চলো। এই তো সবে এলি, এক্ষুনি কাজে বসে যাবে, তার আগে চা জল খাবার তো খাও। বড় বাবু তোমার চা। জবা বলছিলাম, আমার না একটু গ্রিন টি লাগবে, বাড়িতে চম্পাদি করে দিতে পারি, কিন্তু এখানে কি তরুদি করে দিতে পারবে? না না আপনি এত চিন্তা করবেন না, আমি এক্ষুনি করে দিচ্ছি। তাহলে তো ভালোই হয়। জবা